رضی اللہ تعالیٰ عنہ হাতটা বাড়িয়ে আবার টেনে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মালাকা ইয়া আমর, আমর কি ব্যাপার? হাতটা বাড়িয়ে বলছেন, ইয়া রাসূল, আমি ইসলাম কবুল করব, আবার হাতটা টেনে নিলে কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমর মাস বলছেন যে, উরিদু আন আশতারিতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি একটা শর্ত লাগাইতে চাচ্ছি। মুসলমান হব আমি, ইসলাম কবুল করব, কিন্তু আমি একটা শর্ত লাগাতে চাই। বেমাজাত আশতারে, তাহলে শর্ত লাগিয়ে ইসলাম ইসলাম কবুল করব, কিন্তু শর্ত লাগাবো, কেমন কথা? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, অনেক গুনাহ করেছেন, অনেক লেটে ইসলাম কবুল করছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, পাপ হয়েছে, অরিদু আন ইগফির আল্লাহ লি, আমি চাই যে আমার ইসলাম ইসলাম কবুল করব, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, ইসলাম কবুল করব, কিন্তু যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন তো জাহান্নামে যেতে হবে। তো আমি ইসলাম কবুল করে কি করলাম? আমি ইসলাম কবুল করছি, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। দুনিয়ার শর্ত, আমাকে এত টাকা দিতে হবে, অমুক দেশের ন্যাশনালিটি দিতে হবে, হ্যাঁ না, আমাকে এই রকমের বকশিস দিতে হবে, না এই করতে হবে, সেই করতে হবে, এরকম কোনো শর্ত লাগে না। কি শর্ত? অরিদা ইগফির আল্লাহ লি, আমি চাই যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, অনেক ভুল হয়েছে আমার দ্বারা, অনেক অন্যায় হয়েছে, পাপ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আমাতালাম বা আমা আলিমতা ইয়া আমর, আমর বিনাস, তুমি কি জানো না যে, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে ইসলাম অতীতের গুনাহগুলিকে চুরমার করে দেয়, ধ্বংস করে দেয়। একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে এবং জন্মসূত্রে মুসলিম, যখন তওবা করে ফিরে আসে খালেস অন্তরে আর পাপের দিকে আর বাড়ে না, তখন অতীতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। শুধু অমুসলিমদের জন্য নয় যে নিউ মুসলিম শুধু এই ফজিলত পাবে, জন্মসূত্রে মুসলিম ভুল পথে ছিলেন আর খালেস অন্তরে তওবা করলেন, আর জীবনে ওইদিকে যাব না যেদিকে গিয়েছিলাম, কখনো ওইদিকে যাব না, যে কোনো পাপের ক্ষেত্রে, ফরজ ওয়াজিব ছাড়বো না, নামাজ ধরে ফেলে জীবনে নামাজ ছাড়বো না, আমি হারাম খেয়েছি আর জীবনে হারাম খাবো না, আমি অন্যায় কথা বলেছি আর জীবনে অন্যায় কথা বলবো না, তওবা করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, ইসলাম অতীতের গুনাহগুলিকে ধ্বংস করে দেয়, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি মুসলমান হইলে হজ করবে কিছুদিন পর, আর হজ করলেই হজ কি করে, অতীতের গুনাহগুলিকে ধ্বংস করে দেয়, হজ করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়া ইন্নাল হিজরাত আত্তাহদিমু মা কানা ক্বাবলা, আর হিজরত করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। এখন ফিরে আসলাম আসল জায়গায়, কি বলছিলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, ওই সময় মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসা ফরজ ছিল, আর এই ফরজ কাজ আদায় করলে অতীতের গুনাহগুলি কি হয়ে যেত, মাফ হয়ে যেত, এত বড় ফজিলত ছিল। কেউ যদি হিজরত করে না আসে যে আমি জমি জায়গা ছেড়ে আসবো না, বাড়িঘর ছেড়ে আসবো না, মাতৃভূমি ছেড়ে আসবো না, ইসলাম কবুল করো, মক্কাতে কাফেরদের বিচেই থাকবো, তাহলে সে কাবিরা গুনাহ করত। আর আল্লাহ কোরআনে কেন বলেছেন, এই অবস্থায় যদি মারা যায়, কাফের হাতে মারা যায় অথবা মুসলিমদের হাতে ভুল করে, কাফেরদের সাথে মক্কার যেমন মক্কা বিজয়ের যুদ্ধ হয়েছে বা হুনাইনের যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় যদি ভুলবশত তাদেরকে লেগে গিয়ে যদি মারা যায় বা বাধ্য করে তাদেরকে নিয়ে আসা হয়, যা চল ইসলাম কবুল করেছে আর মক্কা থেকে বের হয়নি, মক্কার কাফেররা তো বাধ্য করে নিয়ে আসতে পারে লড়াইয়ের ময়দানে, যে চল মুহাম্মাদের বিরুদ্ধে তার সাথীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আর ওই সময় যদি মারা যায় আল্লাহ ওদের সম্পর্কে বলেছেন যে তারা জাহান্নামে যাবে, মুসলিম হয়েও জান্নাত পাবে না।